সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন মৈনটঘাট মাছের আড়ত। পদ্মার মাছে খুবই জমজমাট হয়ে উঠছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মৈনটঘাটে এখন কী কী মাছ পাওয়া যাচ্ছে, মাছের দাম কেমন যাচ্ছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার দুইটা বোয়াল মাছ, দেখা যাক নিলামে কত টাকা বিক্রি হয়। 2000 টাকা থেকে শুরু হলো আজকে ঘাটে মানুষ আর মানুষ। 3000 টাকা উঠে গেল, 3200 টাকা উঠে গেল, 3700 টাকা উঠে গেল, 3800 টাকা উঠে গেল, 3800 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার দুইটা বোয়াল মাছ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার একটা রুই মাছ, একটা নওলার মতো নওলা মাছ, একটা কাতল মাছ। তিনটা মাছ আনুমানিক ওজন হবে প্রায় 6 কেজির মতো, 6 থেকে 6 কেজির মতো হবে। 2800 টাকা উঠে গেল, 3000 টাকা উঠে গেল, 3000 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার তাজা তাজা রুই মাছ, কাতল মাছ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার পাঙ্গাস মাছ এবং গ্লাস কাপ, আনুমানিক ওজন হবে দুইটা মাছ 4 কেজির মতো, 1200 টাকা উঠে গেল, 1200 টাকা মাত্র। চার কেজির বেশি হবে, 1300 টাকা উঠে গেল পদ্মার গ্লাস কাপ ও রুই মাছ, 1400 টাকা বিক্রি হয়ে গেল। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কাইকলা মাছ, আনুমানিক ওজন হবে প্রায় 1 কেজির একটু বেশি হবে, দেখা যাক কত টাকা বিক্রি হয়। 300 টাকা উঠে গেল, 450 টাকা, 550 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার কাকিলা মাছ। এরপরে কী মাছ আসছে, পদ্মার খল্লা মাছ, পিয়ালি মাছ, দেখা যাক কত টাকা বিক্রি হয়। 1 কেজি ব্যাপারীরা সবচেয়ে সুন্দর মাছ কেনার চেষ্টা করে, কারণ ঢাকার মানুষেরা সব সময় একটু ভালো মাছ পেলে তারা দাম দিয়ে কিনতে চায়। এজন্য ঢাকা থেকে যেই ব্যাপারীরা আসে তারা একটু দাম দিয়ে সুন্দর এবং তাজা তাজা মাছগুলো কিনে নিয়ে যায় মৈনটঘাট থেকে। 1300 টাকা উঠে গেল, আপনারা দেখতে পাচ্ছেন পিয়ালি মাছ, 1200 টাকা বিক্রি হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছেন পদ্মার চিতল মাছ, কালিবাউস মাছ, নওলা মাছ, দেখা যাক কত টাকা বিক্রি হয়। 1600 টাকা উঠে গেল, 1800 টাকা উঠে গেল, 1900 টাকা উঠে গেল, 2100 টাকা উঠে গেল, 2200 টাকা, 2300 টাকা বিক্রি হয়ে গেল। আনুমানিক 6 কেজির মতো মাছ হবে, 6 থেকে 7 কেজি। এরপরে আরও দেখব কী কী মাছ আজকে মৈনটঘাটে আসছে এবং কীভাবে কত টাকা বিক্রি হচ্ছে। দেখতেই পাচ্ছেন মৈনটঘাট খুবই জমজমাট হয়ে উঠেছে, দেশীয় মাছের পাশাপাশি পদ্মার মাছ পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে তাজা তাজা মাছগুলো নিয়ে আসা হচ্ছে মৈনটঘাটে। এই যে মাছ নিয়ে আসছে, আরও মাছ। এরপরে কী মাছ বিক্রি হচ্ছে, পাঁচমিশালি মাছ আপনারা দেখতে পাচ্ছেন, বড় একটা চিংড়ি মাছও দেখা যাচ্ছে, কাইকলা মাছ, মিক্স মাছ, 1500 টাকা উঠে গেল। আনুমানিক ওজন হবে প্রায়
পাঁচ কেজির ছয় কেজির মতো হবে। দুই হাজার টাকা উঠে গেল। দুই হাজার টাকা বিক্রি হয়ে গেল। এরপরে আরও দুইটা পাঙ্গাস মাছ আসছে। এগুলো দাম অনেক সস্তা হয়, কারণ এগুলো মিক্স পাঙ্গাস, চাষের এবং পদ্মার মিক্স। আষ্টশো টাকা উঠে গেল। এই পাঙ্গাস খেতে মোটামুটি 60% পদ্মার পাঙ্গাসের মতোই লাগে। আষ্টশো টাকা উঠে গেল। আষ্টশো টাকা, কেউ দাম বাড়াতে চাচ্ছে না। আষ্টশো টাকা বিক্রি হয়ে গেল। এরপরে আরো একটা পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন, 700 টাকা উঠে গেল। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওর শেষের দিকে আরো বিভিন্ন রকম দেশীয় মাছ আপনারা দেখতে পাবেন। আষ্টশো পঞ্চাশ টাকা উঠে গেল। আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল। এরপরে চিতল মাছ দেখতে পাচ্ছেন, ঘাটে এখন বেশ বড় ছোট চিতল মাছ পাওয়া যাচ্ছে নিয়মিত। সারা বছর খুবই কম কম চিতল মাছ পাওয়া যায়, তবে এ সময়টাতে অনেক অনেক চিতল মাছ পাওয়া যায় পদ্মার পানি কমার সাথে সাথে। চোদ্দশো টাকা উঠে গেল। পনেরোশো টাকা উঠে গেল। পনেরোশো টাকা বিক্রি হয়ে গেল। আরও পাঁচ মিশালি মাছ আসছে, ছোট বড় মাছ। এখন আমরা একটু চিংড়ি মাছ দেখব। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের সাথে মিক্স মাছ, আনুমানিক ওজন 1.5 কেজির মতো হবে। আষ্টশো টাকা উঠে গেল। চোদ্দশো টাকা, পনেরোশো টাকা উঠে গেল। দুই হাজার টাকা। দুই হাজার টাকা বিক্রি হয়ে গেল। এরপরে আপনারা সরপুটি মাছ দেখতে পাচ্ছেন, আনুমানিক ওজন হবে প্রায় 1.5 থেকে 1.5 কেজির একটু বেশি হতে পারে। আষ্টশো টাকা উঠে গেল। 1000 টাকা, 1100 টাকা উঠে গেল। 1200 টাকা, 1300 টাকা বিক্রি হয়ে গেল। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আরও এক ঝাঁকা পিয়ালি মাছ। এরপরে আরও বিভিন্ন রকম বড় ছোট মাছ বিক্রি হবে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 400 টাকা উঠে গেল। কাইকলা মাছ, পিয়ালি মাছ, অনেকেই গোড়া মাছ পছন্দ করে, চাইলে আপনারা গোড়া মাছ কিনতে আসতে পারেন মৈনট ঘাটে। 300 পদ্মার খোল্লা মাছ, 300 টাকা বিক্রি হয়ে গেল। এরপরে 2 কেজি পিয়ালি মাছ আসছে, দেখা যাক কত টাকা বিক্রি হয় পদ্মার পিয়ালি মাছ। 400 টাকা উঠে গেল। 400 টাকা বিক্রি হয়ে গেল।
আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশাল বড় বড় শোল মাছ, শীতের দিনের শোল। ২৯০০ টাকা বিক্রি হলো দেশীয় শোল, বিলের শোল মাছ, মৈনটঘাট মাছের আড়ত। ৩৬০০ 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
900 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